আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। তো 87 কোর যে ব্লক চেঞ্জটা আছে, মানে 87 অ্যাপস, তো এর কিছু আপডেট আসছে, সাথে সাথে OEX যে টোকেনটা ওটা আমরা উইথড্র কবে করতে পারবো, এবং নতুন একটা প্রজেক্ট আসছে মজার বিষয়, সেই প্রজেক্টটা আজকে আমরা সরাসরি আপনাদের সামনে জয়েন্ট হব। তো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে আপনাদের খুব ভালো হবে। তো এখন কথা হচ্ছে যে আপনারা যে 87 অ্যাপসে কাজ করেছে OEX টোকেনটা পেয়েছেন, ওটা আসলে উইথড্র করবেন কীভাবে, প্রসেসটা কী, এবং কোন কাজগুলো করে রাখতে হবে, এবং নতুন প্রজেক্টটা আমরা জয়েন করবো কীভাবে। তো আমি সরাসরি আমার 87 অ্যাপসটাই চলে যাচ্ছে। এখানে আমি খুব বেশি কয়েন কালেক্ট করতে পারিনি, কারণ এই অ্যাপসটাতে আমি জাস্ট এখান থেকে এক মাস আগেই জয়েন করেছি। তো এখানে কথা হচ্ছে যে আমি যে পুরাতন যে অ্যাকাউন্টটা ছিল যেটাতে আমি কয়েনগুলো কালেক্ট করছিলাম, এই OEX কয়েনটা, সেটা কিন্তু আমি যখন আমি জয়েন করছিলাম তখন কিন্তু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সরাসরি ভেরিফাই করতে হতো। তো এখানে সরাসরি আপনার ফেস ভেরিফাই করলেই কিন্তু এই অ্যাকাউন্টটা করা যাচ্ছে। তো তাতে করে হয়েছে কি, তখন আমার ন্যাশনাল আইডি কার্ড ছিল না, এখনও হয়েছে। তো যার ন্যাশনাল আইডি কার্ড ছিল যে লোকের কাছে, সেই লোকের ফেস ভেরিফাই করে তার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে জাস্ট তার ফেস ভেরিফাই করছিলাম। এখন আমি একটু বাইরে আসছি বা ঢাকাতে চলে আসছি, যার কারণে সেই লোককে আমি আমার পাশে পাচ্ছি না, যে কারণে আমি আর কি আমার ওই অ্যাকাউন্টটা ওপেন করতে পারছি না, যেটাই আমি আসলে অনেকগুলো OEX কয়েন কালেক্ট করছিলাম। তো যাই হোক, কথা বাড়াবো না, সরাসরি মূল কাজ চলে আসছি। তো এইখানে দেখেন আপনার যে নতুন প্রজেক্টে জয়েন হওয়ার জন্য এই যে প্রজেক্ট অপশনে চলে যাবেন, এই প্রজেক্ট অপশনে একটা ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অলরেডি একটা নতুন একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। এখানে মাত্র 1.11% লোক এখন পর্যন্ত জাস্ট মানে এই কয়েনটা কালেক্ট করতে পারছে, আর দেখেন টোটাল পার্টিসিপেট করেছে এখন পর্যন্ত 720 জন। তো আমি মনে করব যে আমি আপনাদেরকে বলবো এই প্রজেক্টটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জয়েন করে নেবেন, কারণ দেখেন এই যে বিটগেটের একটা অফার ছিল মাইনিং, তো এটা কিন্তু জাস্ট এইখানে কিন্তু 20,000 লোক জয়েন করতে পারছে। তো এইখানে 20,000 লোকের পরে কিন্তু আর জয়েন করতে পারছে না। তো এইখানে দেখেন আমি জাস্ট পার্টিসিপেট অ্যাড্রপে চাপ দিলে তারা বলছে দ্য নাম্বার অফ পার্টিসিপেটস ইন দেয়ার প্রজেক্ট ইজ ফুল, মানে তাদের এখানে পার্টিসিপেট করার সেই লোকজনগুলো ফুল হয়ে গেছে, মানে আর জায়গা নেই এখানে, তাদের যে লিমিট ছিল লিমিটটা পূরণ হয়ে গেছে। তখন আপনি এইখানে এই প্রজেক্টে জয়েন হওয়ার জন্য জাস্ট এই প্রজেক্ট অপশনে একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এইখানে দেখেন আমি কিন্তু এই প্রজেক্টটা অলরেডি জয়েন হয়ে ফেলছি। তো এইখানে জাস্ট আমি আপনাদের কেমন থাকবে আমি দেখাচ্ছি। আমি এইখান থেকে স্পট এয়ারড্রপ চাপ দিয়ে এইখানে আপনাদের সামনে এমন একটা অপশন থাকবে। তো আপনি কি করবেন, এইখানে যখন আপনি ঢুকবেন তো এইখানে জাস্ট এইখানে একটা সাব দিবেন পার্টিসিপেট ইন এয়ারড্রপ। তো এটার পরে সাব দিলে কিন্তু আপনাদের এই প্রজেক্টটা সাকসেসফুলি আপনাদের জয়েন করা হয়ে যাবে। এখন কাজ হবে যে এই কয়েনটা আপনাকে ক্লেম করতে হবে, আর এই মাসের 9 তারিখেই কিন্তু আমরা জাস্ট আজকে জয়েন হয়ে রাখছি। এই যে এয়ারড্রপ অপশন চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে কালকেই কিন্তু এইখানে আপনার ওই কয়েনটা জাস্ট আপডেট হয়ে যাবে। এখানে ক্লেম অপশন আপনি চাপ দিবেন আর এইখানে কিন্তু জাস্ট জমা হয়ে যাবে আপনার ওই কয়েনগুলো। তো এখন আজকে আমরা জয়েন হতে পারবো, কালকে থেকে আমরা ওই কয়েনগুলো কালেক্ট করতে পারবো। তো এটা হচ্ছে মে মাস চলছে, তো মে মাসের 9 তারিখ থেকে এই প্রজেক্টটা শুরু হবে, মানে এখানে ক্লেম করতে পারবো, আর এপ্রিলের 9 তারিখ থেকে যেই ওই প্রজেক্টটা শেষ হবে। তো আশা করছি এই প্রজেক্টটা আপনারা কেউ মিস করবেন না, খুব এক মাস আমরা মাইনিং করতে পারবো। তো খুব একটা ভালো একটা প্রজেক্ট, তো যে যত বেশি কয়েন কালেক্ট করতে পারবে সে কিন্তু তত বেশি ইনকাম করতে পারবে। আর এইখানে যে প্রজেক্টগুলো আসবে সেগুলো কিন্তু অন্য অ্যাপসগুলো পেমেন্ট দিবে কি না দিবে তা আমি আপনাদেরকে বলতে পারবো না বা গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু এই অ্যাপস থেকে আপনি যে জাস্ট প্রফিটটা পাবেন সেটার কিন্তু একটা গ্রান্টেড আছে। তো অলরেডি তারা কোর যে টোকেনটা ছিল, তো ওই কোর টোকেনটা থেকে কিন্তু অনেক লোকে অনেক বেশি বেশি ইনকাম করছে। আর ওই অ্যাপস থেকে তো আমরা দেখবেন যে এই মাসের 27 তারিখের পর থেকে আমরা কিন্তু ভালো একটা টোকেন, মানে ভালো একটা
প্রফিট এখান থেকে নিতে পারবো। তো 13 তারিখ থেকে 27 তারিখ এই ডেটটার ভিতরে কিন্তু কিছু কাজ আছে, তো সেই কাজগুলো আমাদের আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপাতত আপনি এই কাজটুকু করে রাখবেন, সেটা হচ্ছে আপনারা একটা জাস্ট একটা মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করে রাখবেন। তো যাদের মেটামাস্ক ওয়ালেট আছে জাস্ট আপনাদের ওয়ালেটটা ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পরে আপনার যে নেটওয়ার্কগুলো আছে এই নেটওয়ার্কগুলো কিন্তু থাকবে এখানে, যেটাই আপনার ইনপুট করা আছে এটাই থাকবে। তো এইখানে আপনার যে কাজটা করতে হবে আপনাদেরকে এই যে এইখানে একটা দেখতে পারবেন তিন মার্কের মতো, তো এই তিন মার্কের পরে একটা চাপ দেবেন। তো আপনাকে কিন্তু এই যে কোর ব্লকচেন, তো এইটা আপনাদেরকে এটা ইনপুট করতে হবে। তো এটা কিন্তু আপনারা ইনপুট করে নেবেন, তো এই যে কোর মানে কোর যে ব্লকচেনটা এটার ইনপুট করে নেবেন। তো ইনপুটটা করবেন কীভাবে জাস্ট আপনাদেরকে আমি দেখানোর সাথে, আমার যেহেতু ইনপুট করা আছে তারপরে আরেকবার দেখে দিচ্ছি। এটার পরে সাব দিবেন, এটার পরে সাব দেওয়ার পরে এই যে অ্যাড নেটওয়ার্ক এটার পরে সাব দিবেন। তো অ্যাড নেটওয়ার্কে সাব দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে কাস্টম নেটওয়ার্ক, তো এইটার পরে একটা সাব দিবেন। কাস্টম নেটওয়ার্কে সাব দেওয়ার পরে এখনই চলে যাবেন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এমন একটা পোস্ট আপনারা দেখতে পারবেন, তো এই পোস্টগুলো থেকেই আপনাদেরকে মূলত কাজটা করতে হবে। তো এইখান থেকে যে আরপিসিগুলো দেওয়া আছে এটা আসলে যারা একটু পুরাতন এগুলো তাদের কাছে কোনো ব্যাপারই না, যে কোনো মুহূর্তে ইনপুট করে নিতে পারবেন। তো আমি তারপরে আপনাদেরকে নতুনদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা জাস্ট এই যে নেম কোর ব্লকচেন এটার পরে জাস্ট চাপ দিবেন, কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে আমি আপনাদেরকে দেখানোর সাথে এবং আমার কাজ সুবিধাতে আমি ফোনটা ডুয়েল করে নিচ্ছি, মানে দুই ভাগে কনভার্ট করে নিচ্ছি, তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে। তো এটা কপি করার পরে জাস্ট আপনি এইখানে এসে এটা এই যে নেটওয়ার্ক নেম এটার পরে জাস্ট একটা এইখানে পেস্ট করে দিবেন, তারপরে দেখেন কি আছে। তো তারপরে একটা আপনি এখানে এসে জাস্ট এই যে আরপিসি ওআরজি, তো এটা এই যে আরপিসি ইউআরএলটা এটার পরে সাব দিলে কপি হয়ে যাবে। তো আরপিসি এটা নিচে এই যে দেখেন এইখানে কিন্তু এই যে আরপিসি নিউ আরপিসি নেটওয়ার্ক, তো এটার পরে একটা সাব দিয়ে এটা জাস্ট এখানে কপি করে দিবেন। দেওয়ার পরে এইখানে দেখেন চেন আইডি আছে এই যে উপরে এই যে চেন আইডি, তো এইটার পরে একটা সাব দিবেন। সাব দিলে এটা জাস্ট কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে এইখানে জাস্ট এই চেন আইডিটা এই যে নিচের ঘরে এইখানে জাস্ট পেস্ট করে দিবেন। তো আমি পেস্ট করে দিলাম, তারপর দেখেন এই যে আপনার এইখানে যেটা আছে কোর, এই কোডটার উপরে একটা সাব দিবেন। তো চাপ দেওয়ার পরে এখানে জাস্ট নিচে চলে আসবেন। তো এই যে নিচে আসার পরে এইখানে জাস্ট এই যে সিম্পলের এইখানে জাস্ট কোডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার মোটামুটি কাজগুলো হয়ে গেছে। এখন তো এখন আপনার যে কাজটা করতে হবে এখন জাস্ট এই যে অ্যাড যে অপশনটা আছে এই অ্যাড অপশনে একটা চাপ দিতে। তো কাজগুলো আমার যেহেতু করা আছে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর সাথে করছি। তো দেখেন এইখানে দিস নেটওয়ার্ক হ্যাজ আর্লি বিন অ্যাডেড, মানে আমার আগে থেকেই অ্যাড করে আছে এই নেটওয়ার্কটা, যার কারণে এটা হচ্ছে না। তো এখানে আমি কিন্তু দেখিয়ে দিছি, এখানে এই সবগুলো দেওয়ার পরে এই অ্যাড অপশনে চাপ দিলে আপনার এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এই অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি চলে আসবেন, আসার পরে এইখানে জাস্ট আপনি খুঁজবেন আপনি যে নেটওয়ার্কটা অ্যাড করলেন সেই নেটওয়ার্কটা এরপরে থাকবে এইখানে থাকবে, থাকার পরে এটার পরে একটা চাপ দিবেন। দেওয়ার পরে এখন আপনার এই টোকেনটা ইনপুট করতে হবে, OEX নেটওয়ার্কের যে টোকেনটা, তো এটা এখন ইনপুট করতে হবে। তো এইখানে দেখেন নিচে ইনপুট টোকেন আছে, তো এই ইনপুট টোকেনে চাপ দিবেন। দেওয়ার পরে এইখানে জাস্ট আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখেন একটা অ্যাড্রেস দেওয়া আছে, এটা হচ্ছে OEX টোকেনের অফিসিয়াল কন্ট্যাক্ট অ্যাড্রেস। এটা কিন্তু একেবারে অরিজিনাল এবং রিয়েল, আপনারা অন্য কোথাও থেকে কোনো জায়গা থেকে কিন্তু এই অ্যাড্রেসটা নেবেন না, কারণ এই অ্যাড্রেসটার মাধ্যমে কিন্তু অনেকটা স্ক্যামিংয়ের একটা সুযোগ রয়েছে। তো জাস্ট এই কন্ট্যাক্ট অ্যাড্রেসের পরে একটা সাব দিবেন, দিলে অটোমেটিকলি কপি হয়ে যাবে। তো ওইখান থেকে কপি করে এনে জাস্ট এই যে টোকেন অ্যাড্রেস, তো এটার পরে একটা সাব দিবেন। সাব দিয়ে জাস্ট এইটা জাস্ট ই করে দিবেন, পেস্ট করে দিলে এখানে কিন্তু আপনার কাজ হয়ে গেছে। এখানে দেখেন আপনার টোকেনের নাম চলে আসছে, ডেসিমেশন চলে আসছে, আসার পরে এই যে ইম্পোর্ট টোকেন এটার পরে একটা সাব দিলে কিন্তু আপনার এই OEX টোকেনটা কিন্তু দেখেন অলরেডি অ্যাড হয়ে যাবে। আর ওইখান থেকে আমরা জাস্ট যখন এটার মাধ্যমে মানে ওয়ালেটটা কানেক্ট করে জাস্ট তাদের যে আরপিসির মাধ্যমে যখন টোকেনটা আমরা ওইখান থেকে
আপনাকে ইনপুট করব, তো তখন কিন্তু আপনার আপনার ওই 87 অ্যাপসের 20% টোকেন কিন্তু আপনার এই OEX টোকেনটা কিন্তু এইখানে আমরা আনতে পারবো ফাইনালি 27 তারিখ থেকে 13 তারিখ থেকে 27 তারিখের ভিতরে। তো আশা করছি আপনারা এই কাজটুকু করে রাখেন এবং নতুন অ্যাড্রপটা জয়েন হয়ে রাখেন। আর যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে একটা 87 অ্যাপসে একটা অ্যাকাউন্ট করে রাখার জন্য। তার সাথে এই ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।